লার্ন অ্যান্ড গ্রোয়ের পক্ষ হতে আমি অরিত্রী সমদ্দার আজকের ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ফাইন্যান্সের একটি চ্যাপ্টার অর্থায়নের সূচনা এর একটি টপিক অর্থায়নের কার্যাবলী এই টপিকটি নিয়ে আলোচনা করব। আমি এর আগে আরও তিনটি টপিক এই চ্যাপ্টারে আলোচনা করেছি, অর্থায়নের ধরন, অর্থায়নের স্বরূপ এবং ব্যবসায়ী অর্থায়ন ও সরকারি অর্থায়নের পার্থক্য। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। অর্থায়নের কার্যাবলী, আমরা আগে জেনেছি অর্থায়ন হলো অর্থ বা অর্থাকারে প্রকাশিত সব কিছুর নিয়ন্ত্রণ, বিনিয়োগ এবং সংগ্রহর সমষ্টি। এবার আমরা জানব যে অর্থায়নটা কিভাবে কিভাবে কাজ করে বা অর্থায়নের কাজের স্টেপগুলো কীরকম। অর্থায়নের কার্যাবলীর প্রথম কাজটাই হলো তহবিল সংগ্রহ। একজন আর্থিক ব্যবস্থাপকের প্রথম কাজ হল সম্ভাব্য উৎসসমূহ নির্ণয় করা, অর্থাৎ কোন উৎস হতে তহবিল সংগ্রহ করলে এই সংগ্রহের যে খরচটা কম হবে সেটা নির্ণয় করা। এই ক্ষেত্রে একটা কথা চলেই আসে, সেটা হলো কাম্য মূলধন কাঠামো। কাম্য মূলধন কাঠামো কি? এই কাঠামোটা বলে যে ঋণকৃত মূলধন এবং মালিকের নিজস্ব মূলধন, এই দুটো মূলধনের এমন একটি মিশ্রণ যেখানে মূলধন ব্যয় অর্থাৎ এই তহবিল সংগ্রহের খরচ সর্বনিম্ন হবে। তাহলে আমি সংজ্ঞাটা লিখছি, মালিকের নিজস্ব মূলধন ও ঋণকৃত মূলধনের এমন একটি মিশ্রণ যেখানে মূলধন ব্যয় সর্বনিম্ন হয়। এটাই হলো কাম্য মূলধন কাঠামোর সংজ্ঞা। এভাবেই একজন আর্থিক ব্যবস্থাপক তহবিল সংগ্রহের কাজটি সম্পন্ন করে। নেক্সট আসে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংটা আসলে মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের একটি কৌশল, অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণকেই আমরা মূলধন বাজেটিং বলতে পারি। অর্থাৎ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের 5 বছর বা তার উপরের যে কোনো প্রকল্প যেগুলোর অর্থায়নের নগদ প্রবাহটা কিভাবে আসবে যদি বিনিয়োগ করা হয়, প্রকল্পের আয়ুষ্কাল কীরকম, কতটা অর্থ সেখানে বিনিয়োগ করতে হবে, কীভাবে বিনিয়োগ করতে হবে এবং সেখানে ঝুঁকি কীরকম ইত্যাদি ইত্যাদি বিষয় বিবেচনা করাই এই মূলধন বাজেটিংয়ের কাজ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ন্ত্রণ করার জন্য বা দীর্ঘমেয়াদী প্রকল্পটাকে যে দীর্ঘমেয়াদী প্রকল্পের যে ধাপগুলো বিশ্লেষণ করবে সেটার যে কাজ সেটাই হলো মূলধন বাজেটিংয়ের কাজ। এক্ষেত্রে তারা বিবেচনাই করে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী প্রকল্পের ঝুঁকি, আয়ের হার, কিভাবে বিনিয়োগ করবে, আয়ুষ্কাল ইত্যাদি ইত্যাদি, এই সব কিছুকেই বলা হয় মূলধন বাজেটিং।
এবার আমরা জানব স্বল্পমেয়াদী বা চলতি সম্পদ ব্যবস্থাপনা। আমরা আগেই জানি যে চলতি সম্পদ বলতে বোঝায় যে সকল সম্পদের মেয়াদ 1 বছর বা তার কম, অর্থাৎ যে কোনো ব্যবসার দৈনন্দিন যে প্রয়োজন সেটা মেটানোর জন্য যে সকল উৎস হতে আয় করতে হয় বা যে সকল উৎস হতে ব্যয় করতে হয় সেটাই হলো স্বল্পমেয়াদী উৎস বা চলতি মূলধন উৎস। এই ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক যেটা খেয়াল করেন সেটা হলো অর্থ এখানে দুইভাবে রাখা যায়। এক নয় তারা এই সকল ব্যয় মেটানোর জন্য নিজের কাছে রেখে দিতে পারে তরল হিসেবে, নয়তো তারা যে কোনো স্বল্পমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করতে পারে মুনাফার আশায়। আর্থিক ব্যবস্থাপক এবার সিদ্ধান্ত নেয় যে কিভাবে আমি বিনিয়োগ করব বা কি কতটা অর্থ নিজের কাছে রাখব যেন এই সকল ধরনের ব্যয় মেটানো সম্ভবপর হয়, পাশাপাশি একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফাও আশা করা যায়। কারণ আমরা জানি যদি অতিরিক্ত তরল মানে মুনাফার আশায় বিনিয়োগ করে দেয় তাহলে কি হবে, ব্যবসা প্রতিষ্ঠানে তরলের ঘাটতি হবে। তখন যদি হঠাৎ করে কোনো পাওনাদার এসে বলে আমার ঋণের সুদ বা আমার যে টাকা সেটা ফেরত দেন, আর সেটা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে অপারগতা জানায় তাহলে ফলস্বরূপ এই ব্যবসা প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যেতে পারে। কারণ আমরা জানি ঋণ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা আর্থিক ঝুঁকি, যার ফলে একটি কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। আবার এই ভয়ে যদি সব অর্থই নিজের কাছে গচ্ছিত রেখে দেয়, কোনো অর্থ যদি বিনিয়োগ না করে তাহলে কি হবে, তার যে মুনাফা পাওয়ার একটা সুযোগ ছিল সেই সুযোগ ব্যয়টা বৃদ্ধি পাবে, অর্থাৎ সেই মুনাফাটা আর তার আসবে না। তাহলে আমরা বলতে পারি মুনাফা আর তরলের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ তারল্য যত বেশি রাখবে মুনাফা তত কম হবে, আবার মুনাফা যত বেশি আশা করবে তত তারল্য কমে যাবে। আবার বলা যায় তারল্য যত বেশি রাখবে দেউলিয়াতের ঝুঁকি তত হ্রাস পাবে, তারল্য যত কম রাখবে দেউলিয়াতের ঝুঁকি তত বাড়বে। এটাই হলো চলতি সম্পদ ব্যবস্থাপনার একটি কাজ। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপক এই তারল্য এবং মুনাফাকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট এবং লাস্ট কার্যাবলী সেটা হলো মুনাফা বণ্টন। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের সকল আয় থেকে ব্যয় বাদ দিয়ে পাওয়া যায় নিট মুনাফা। এই নিট মুনাফা থেকে কর বাদ দিলে পাওয়া যায় কর পরবর্তী নিট মুনাফা। এই কর পরবর্তী নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের সকল লভ্যাংশ প্রদান করার পরে যেটা থাকে সেটা তারা এক নয় সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দিতে পারে লভ্যাংশ হিসেবে, নয়তো তারা সেটা সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দিতে পারে। আর্থিক ব্যবস্থাপক এই ক্ষেত্রে এমনভাবে এই মুনাফাটাকে বিশ্লেষণ করে যেন সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দিলে পরবর্তীতে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব হয় এবং শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ সেটাও এমনভাবে যাতে দেওয়া হয় যেন শেয়ার হোল্ডাররা অসন্তুষ্ট না হয়। কারণ শেয়ার হোল্ডাররা যদি অসন্তুষ্ট হয় সেক্ষেত্রে কোম্পানির শেয়ার বা কোম্পানির শেয়ারের মূল্য পড়ে যেতে পারে, যেটা সম্পদ সর্বাধিকরণের সহিতে সম্পদ সর্বাধিকরণকে বাধাগ্রস্ত করে। তাহলে আমরা কি বলতে পারি যে মুনাফা বণ্টন বা তহবিল বণ্টন এই কার্যাবলীতে আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করে কতটা সে লভ্যাংশ হিসাবে বিতরণ করবে, কতটা সে সংরক্ষিত মুনাফা হিসাবে বিতরণ করবে। কারণ সম্পূর্ণটাই যদি সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দেয় তাহলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা বলতে পারে যে আমাদের টাকা আপনারা রেখে দিচ্ছেন, নিশ্চয়ই তাহলে আমাদের টাকা আপনারা রেখে দিচ্ছেন, আপনারা সেরকমভাবেই আয় করেন যেন আমরা যে আয়টা মানে আমরা যে আয়টা পেতাম সেই আয়টা যেন আমাদের হয়। তাহলে এই ক্ষেত্রে এর জন্য আর্থিক ব্যবস্থাপকে এমনভাবে বিশ্লেষণ করে যেন তাদের শেয়ার হোল্ডারদের যে সন্তুষ্টি সেটা অক্ষুণ্ণ থাকে, যার ফলে সম্পদ সর্বাধিকরণটা ঠিক থাকবে, পাশাপাশি যে দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করতে চায় সেটাও যেন সম্ভবপর হয় সেই সংরক্ষিত মুনাফা থেকে।
এই চারটা কার্যাবলীকেই বলা হয় অর্থায়নের কার্যাবলী। আর আজকের টপিকটাই ছিল এই সকল কার্যাবলীর বিশ্লেষণ। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা নতুন অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলের জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ।